আসসালামু আলাইকুম বন্ধুরা হেল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা হলো ভেজলাইল লোশনের সাহায্যে কিভাবে পাঁচ মিনিটে আপনার কালো শরীরকে দুধের মতো ফর্সা করে তুলবেন তো বন্ধুরা হয়তো বা আমার কথা শুনে আপনারা অবাক হচ্ছেন তবে ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক সুন্দর একটা জিনিস শিখতে পারবেন যেটার মাধ্যমে যে কোনো কালো শরীরকে আপনার দুধের মতো ধবধবে ফর্সা করে তুলতে পারবেন তো বন্ধুরা এই জন্য যা প্রয়োজন হবে সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে আপনার ভ্যাজলিল লোশন ইনটেন্সিভ কেয়ার ডিপ রেস্টোর বন্ধুরা আপনারা সব সময় এটি দেখবেন যে ডিপ রেস্টোর এর মানে কি এর মানে হচ্ছে যে আপনার শরীরে যে ডেড সেলগুলো রয়েছে সেই ডেড সেলগুলোর ভিতরে মানে ডিপে যে আপনার নতুন সেল গজাবে মানে মরা কোষকে আবার সতেজ করবে আপনার এই ভ্যাজ লিন ইন্টেসিভ কেয়ার তো বন্ধুরা তার আগে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের ভ্যাজ সাথে আরও তিনটু উপাদান লাগবে সর্বপ্রথম আমি দেখাচ্ছি আপনারা এখান থেকে ভ্যাজ লিন নেবেন ঠিক এতটুকু পরিমাণে আমি যতটুকু দেখালাম এর থেকে বেশি নেবেন না কমও নেবেন না বন্ধু ঠিক এতটুকু পরিমাণে ভ্যাজ লিন নেবেন আর এই ভ্যাজ সাথে আরও তিনটু উপাদান প্রয়োজন হবে বন্ধুরা আর এই ভ্যাজবিন আপনার শরীরকে অত্যন্ত কোমল তৈরি করে ফেলবে স্মুথ তৈরি করে ফেলবে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন এটির কার্যক্ষমতা দেখে সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা মূলত অ্যালোভেরা দিয়েই অ্যালোভেরা জেল তৈরি হয় আপনারা এখান থেকে এক চামচ অ্যালোভেরা জেল নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি বন্ধুরা অ্যালোভেরা জেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনার ত্বকের জন্য যে কোনো কালো ত্বককে অথবা যে কোনো ডেড সেলকে এটি নিমিশেই অনেক সুন্দর একটি কোষ দিতে সাহায্য করে থার্ড যেটা লাগবে বন্ধুরা সেটা আপনারা সকলেই চিনেন সেটা হচ্ছে মধু তো বন্ধুরা মধু আপনারা সব সময় খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এখান থেকে আপনারা এক চামচ মধু দিবেন এই যে দেখুন বন্ধুরা আমি এক চামচ মধু দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এক চামচ মধু দিয়ে দিয়েছি চতুর্থ একটা জিনিস লাগবে বন্ধুরা তো বন্ধুরা মধু আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান মধু আপনার শরীর অনেক কোমল করে তোলে এবং মধুতে একটা অ্যাসিড রয়েছে যে অ্যাসিডটা আপনার ত্বককে অনেক কোমল করে মানে নরম করে তোলে তো বন্ধুরা চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা এটা আপনারা সকলেই চিনেন আগে আপনাদের দেখিয়েছি এটার ব্যবহার তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আপনার শরীরের জন্য অথবা ত্বকের জন্য অথবা কালো ত্বক ফর্সা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এটা পাবেন তো বন্ধুরা এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর আপনারা তিন থেকে চার মিনিট এই পুরো জিনিসটাকে ভালো করে নাড়তে থাকবেন যাতে একটা সবটুকু যাতে মিক্সড হয়ে যায় একসাথে বন্ধুরা এই দেখুন সবটুকু মিক্সড হয়ে গেছে আপনারা তিন থেকে চার মিনিট এটা মিশ্রণ করতে থাকলে এটার কালার ঠিক এইভাবেই হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন এখন আমি আপনাদের সেই নিয়মটাই বলবো তো এটা আপনারা যখন ব্যবহার করবেন তার আগে এই কথাটা মনে রাখবেন বন্ধুরা অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিয়ে আপনাদের শরীরটা ধুবেন মানে যেখানে ইউজ করবেন এটা মূলত আপনি আপনার হাতে আপনার পেটে গলায় অথবা পিঠে সব জায়গায় পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার কালা কালো যে ত্বক আছে এটা আপনারা পাঁচ মিনিটে দুধের মতো ফরসা করে তুলতে পারবেন তো বন্ধুরা এটা সবসময় আগে ঠান্ডা পানিতে আপনি আপনার হাতটা ধুবেন অথবা যেখানে লাগাবেন সেখানে ধুবেন সেখানে ধোয়ার পরে আপনারা এভাবে সেখানে আগে লাগাবেন বন্ধুরা এর ভিতর বন্ধুরা যে চারটি উপাদান দেওয়া হয়েছে চারটি অনেক গুরুত্বপূর্ণ উপাদান রূপচর্চার জন্য অথবা আপনার কালো শরীর সাদা করার জন্য তো বন্ধুরা এভাবে আপনারা মেসেজ করবেন যেখানে নেবেন এখানে মেসেজ করবেন ঠিক লোসনের মতো লোসনে যেভাবে ম্যাসেজ করেন ঠিক এটাও সেভাবেই মেসেজ করবেন আর বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা এই জিনিসটা তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন এটা একবারে ব্যবহার করে বারবার ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনাদের সুবিধা রয়েছে তো বন্ধুরা দেখতে পারছেন যে আমি যেখানে ইউজ করেছি সেখানে ত্বক কতটা সাদা হয়ে গেছে আর সাইডের ত্বক এখানের থেকে একটু কালো এটা আপনারা হয়তো বুঝতে পারছেন তো বন্ধুরা এটা ঠিক এভাবে কাজ করবে আপনারা যদি এই পদ্ধতি অনলি পনেরো দিন ব্যবহার করতে পারেন বন্ধুরা তাহলে আপনার ত্বক দুধের মতো ফরসা হয়ে যাবে আপনি যেখানে ইউজ করেন বিশেষ করে শীতের দিনে এটা অনেক কার্যকর তো ঠিক আছে বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন না তারা আমাদের কমেন্ট বক্সে মন্তব্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি লাইক দেবেন ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন সবাই ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম